নারকেলের শুকনো খোসার ধোয়াতে মশা মাছি চলে যায়। এছাড়া এতে গুঁড়ো ধূপ যোগ করলে সুগন্ধ উৎপন্ন হয়। এই ধুমও রোগ জীবাণু নষ্ট করে, মশক ও মাছিবাহিত রোগের আশঙ্কা কমে যায়। তাই হিন্দুরা নারকেলের শুকনো খোসা দিয়ে ধূপ দেয়। ঠিক এই কারণে বসন্ত রোগের সময় হিন্দুরা শুকনো নিম পাতার ধোয়া দেয়। নিম পাতা চর্মরোগের প্রতিশোধক। একই কারণে হিন্দুরা বসন্ত রোগের সময় রোগীকে নিম পাতার বাতাস দেয়।